মার্ক্সবাদী আদর্শে দীক্ষিত এই মানুষটি তার সারাটা জীবন আদর্শের প্রতি পুরোপুরিভাবে দয়াল থেকে এবং মানুষের মুক্তির জন্য, সমাজ পরিবর্তনের জন্য, কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেছেন। চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে বিরাট শূন্যতা সৃষ্টি করে এবং মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক বাংলাদেশে যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন দুর্ভাগ্যজনক ভাবে সেই বাংলাদেশ দেখতে পাচ্ছি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা বাংলাদেশ জাতীয় সংসদ দলের পক্ষ থেকে, আমাদের চেয়ারপার্সন দেশনাথ এবং খালেদার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত তারেক রহমানের পক্ষ থেকে তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার যে পরিবার পরিজন আছেন তাদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি। কমরেড হায়দার আকবর খানের অনুর যে আদর্শ সেটা অমর থাকবে। অনেক জাতীয় বীর আছে যাদেরকে মতানৈক্যের কারণে অথবা কেবলমাত্র আদর্শের কারণে একদল আসে অন্য দল আসে না, এই বিভাজন কি বেশ কিছুদিন নিয়ে যায় না স্যার? দুর্ভাগ্যজনক ভাবে বিভাজনটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, সেই বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত। সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত। সাধারণ সম্পাদক সাচ্চা জহির চন্দন, কাননারা সহ কৃষক সমিতির নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করছেন।